আর কতদিন অতীতকে ধরে রাখবে, আর কতদিন নিজের বর্তমানকে নষ্ট করবে, আর কতদিন বাস্তবিকতার আড়ালে অতীতে ডুবে থাকবে। অতীত তো তোমার সামনে আসতে চায় না, তাহলে কেন তুমি বারবার ফিরিয়ে আনতে চাইছো? অতীতকে ধরে রেখে আজ তুমি তোমার বর্তমানকে হারাচ্ছ, আর তোমার বর্তমানকে হারিয়ে ভবিষ্যৎকে ধ্বংস করতে চাইছো। তোমার অতীতে পাওয়া দুঃখের কোনো মূল্য নেই আজ, কারণ যা ঘটে গেছে তা কখনো বদলাবার নয়। তোমার জীবনকে নষ্ট করার একমাত্র সহজ উপায় হল তোমার অতীত। তবে তুমি কেন এখনো সেই অতীতের স্মৃতিগুলো স্মরণ করছো? তোমার অতীতে করা ভুলের জন্য কেন আজও তুমি আফসোস করছো? অতীতে করা ভুল থেকে তুমি কি কোনো শিক্ষা পাওনি, নাকি সেই ভুল থেকে তুমি কিছু শিখতে চাওনি? তোমার অতীতে করা ভুল অবশ্যই তোমাকে কোনো না কোনো কিছু শিখিয়ে দিয়েছে, তোমাকে শুধু সেই শিক্ষাটাকে নিয়ে এগোতে হবে। সেটাকে শুধু মনে রাখলে চলবে না, সেটাকে কাজে লাগাতে হবে, এবং এমন ভাবে কাজে লাগাতে হবে যেন তোমার ভুল থেকে পাওয়া শিক্ষাটাই তোমাকে গড়তে পারে। অতীত কখনো তোমাকে দুর্বল বানাতে পারে, অতীত তোমার শক্তি হতে পারে যদি তুমি সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো, যদি অতীতের সব দুঃখকে নিজের শক্তি বানাতে পারো, যদি অতীতের সব সুন্দর স্মৃতিকে ধরে আবার জীবনে চলতে পারো। চলতে হবে আমাদের সবাইকে, কারণ সময় থামতে জানে। যদি তুমি অতীতকে আঁকড়ে ধরে পড়ে থাকতে চাও, সময়ও তোমার উপর দয়া দেখাবে, সে ঠিক এগিয়ে যাবে তার গতিতে ভবিষ্যতের দিকে। আমি বলতে চাইছি না তুমি অতীতকে পুরোপুরি ভুলে যাও, আমি বলতে চাইছি না তুমি অতীতকে ছেড়ে দাও। অবশ্যই তুমি অতীতকে ধরে রাখো, তবে তুমি নিজে থেমো না, তোমার অতীতকে দেখিয়ে দাও দুর্বল নও তুমি। তুমি অতীতকে সাথে নিয়ে লড়তে পারো, তুমি অতীতকে সাথে নিয়েই চলতে পারো, কারণ অতীতকে ভুলে গেলে অতীতের থেকে পাওয়া শিক্ষাকেও তুমি ভুলে যাবে। আমাদের জীবনে যা কিছু হয় সেটা সর্বদা ভালোর জন্য হয়, এই কথাটা সব সময় মনে রেখো। অতীত কখনো তোমাকে হারাতে পারে না, যদি কেউ পারে সেটা তুমি নিজে। কেন ভুলতে চাইছো তুমি অতীতকে? তুমি কি মনে করছো অতীতকে ভুলে গেলে তোমার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে? সমাধান কখনো হবে না, বরং আরো সমস্যার সৃষ্টি হবে। কারণ তুমি যদি আজ জানতেই না পারো তুমি কেন লড়ছো আজ, তাহলে তুমি কিভাবে জিতবে? তোমাকে মনে রাখতে হবে সেই কারণগুলো, যে কারণগুলো তোমার অতীত তোমাকে দেখিয়ে দিয়েছে। তোমার অতীত তোমাকে অভিশাপ দেয়নি, বরং দিয়েছে তো শুধুই আশীর্বাদ। আর সেটা যদি তুমি কাজে না লাগাতে পারো, তবে তোমার জীবনটাই একটা অভিশাপে পরিণত হবে। এখন তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে, অতীতের থেকে পাওয়া শিক্ষাটাকে কাজে লাগাবে, নাকি অতীতকে ভয় পেয়ে তুমি তোমার বর্তমানকে হারাবে। মনে রেখো, তোমার বর্তমানও আগামীকালে অতীতে পরিণত হবে, আর সেই দিন তোমাকে যেন অনুত্তপ্ত না হতে হয় পিছনে ফেলে আসা দিনগুলোর জন্য। আর তাই পরিণত করো অতীতকে তোমার শক্তিতে, কাজ করে যাও তুমি তোমার আপন গতিতে। অতীতে পাওয়া দুঃখ কষ্টকে চাপা দিয়ে সময়ের মাটিতে, তবেই দেখা পাবে সফলতার সামনে ছুটে আসা ভবিষ্যতে।